এখন বোন চা দিয়ে গেল, মানে চা চায়ের থেকে দুধ বেশি দেখো। তখন চা দিয়ে খাবো, রেডি হবো, মেয়েকে নিয়ে চলে যাবো। মাকে বললাম ভাতটা বসায় দাও, চলে যাবো। কালকে যে আসলাম মার ঘর থেকে বোনের এখানে, তো মার মনে এটা ছোটো গেছে, যেহেতু মা একা থাকবে ওই খাবে। আমার মেয়েকে দেখো, ওয়ান অ্যান্ড অনলি আমার মেয়ে, দেখছো আমার দুই সুন্দরী। এই হচ্ছে আমার মেয়ে, মিমির দিদিভাইয়ের গাড়ি চালাচ্ছে, স্কুটার। এই যে রাত্রের থেকে এটা চালানোর জন্য পাগল হয়ে গেছিলো, আজকে সকালে বোন দিল। তো এখন বাজে 10:30, তো সোনামার খাওয়া কমপ্লিট, মিমির খাওয়া কমপ্লিট হয়নি। মিমিকে মা খাইয়ে দিবে। আর এই দেখো আমার মেয়ে ছাতা নিয়ে খেলাধুলা করছে। ছাতাটা রেখে দাও, তার বলবো কি সবার সামনে। আর ধরবি না, এখন যাচ্ছি বোনের বাড়ির থেকে। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়েকে তো খাইয়ে দিলাম, আমিও খেয়েছি এখানে। কি আজকে যদি শনিবার ওদের বাড়িতে নিরামিষ, তো খেয়েছি হচ্ছে মটর ডাল দিয়ে ভাত, মটর ডাল করলা দিয়ে আর পনির, মটর ডালে বড়া, আলু পটল দিয়ে একটা তরকারি। ব্যাস দারুণ খাওয়ার। এই সকালে খাওয়ার, দুপুরে তো রান্না করবে আর যাই না কি কী। তো আমি এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে তোমাদের সাথে পরে কথা বলো। হয় বৃষ্টি এমাত্র জাস্ট কমলো, আর একটু পরে হয়তো যাবো একটু বাজার। তাহলে চলো এখন যাই। আর বউ আমার বোন মেয়েকে ক্যারি করিয়ে দিচ্ছে। আর এই ড্রেসটা দেখতেই পাচ্ছো, একটা নতুন ড্রেস, এটা তো আমার না, আমার তো থাকলে আমি পরতাম, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে বোনের ড্রেস, বোনের কুর্তিটা। তো আমি কাল কুর্তি পরে আসি, যাই ম্যাক্সি পরে আসি, রাত্রেবেলা কেউ দেখবে না এখান থেকে। তাই তো এখন বোনের কুর্তি পরে আসি, তাহলে চলো এখন যাই। টাটা বলো, বলো টাটা, মিমি টাটা, আমরা আসছি, চলো ওই আসি রে। ও এখন চলে আসছি মার ঘরে, ওই যে মেয়ে। এখন যেহেতু 12টা বাজে, মেয়েকে স্নান করিয়ে দেবো, করিয়ে আমিও স্নান করে রেডি হবো। বোন বলছে একটার দিকে যাবো, স্নান করে ঘরে ঢুকলাম। আর দেরি হয়ে গেছে কারণ কি, একটা দাদা আসছিলো, দাদার সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেছিলো। আর দাদার সাথে গল্প করতে করতে আমার মেয়ে ঘুমিয়ে পড়ছে। দেখো মেয়ে ঘুম, এই দেখো মেয়ে ঘুম। আর মা ভাত খাচ্ছে, আমার ভাতও রেডি আছে। তো এখন আমি খাবো, খেয়ে দে, একটু যাবো হচ্ছে বাইরে, দুজন তাড়াহুড়ো করবো। তাহলে চলো আমি তাহলে এখন রাখছি, তাড়াতাড়ি খেয়ে দে, ড্রেসটা রেডি রাখার কি, মেয়ে ঘুম থেকে ওঠার আগে আগে আমাদের আসতে হবে। তাহলে চলো। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এই যে এখন বাজে 3:15। তো বোন ওদিকে ফোন করলো যে তুই মরে থাক, তো আমি টোটো নিয়ে আসতেছি। তো আর এই দেখো এই ব্যাগটা রাজদা আমাকে গিফট করেছে, দেখো কত সুন্দর, এখন তো ট্রেন্ডিং চলছে এই ব্যাগগুলো। আর কালারটা কত সুইট, আমার খুব ভালো লেগেছে। এই ব্যাগের ভিতরে অনেক কিছুই আছে, আরও গার্ডার ঠাডার, সোনামারকে গার্ডার দিয়েছে, ক্লিপ অনেক কিছু আছে। ওগুলো শুধু এখানে এই ব্যাগের মধ্যে গার্ডার আছে, বাদ বাকিগুলো সব বোনের কাছে আছে। জামা দিয়েছে সব বোনের কাছে, বোন বলছে পরে, বোনকে বললাম যে পরে দিস, যাওয়ার আগ দিয়ে নিবো, এখন নিবো না। তাহলে চলো এখন যাই, অমা আসি। আমার পিছনে জিনিসগুলো দেখে তো বুঝেই গেছো আমরা দু বোন কোথায় আসছি। তো হ্যাঁ, আমরা দু বোন আসছি হচ্ছে পুজোর শপিং করতে। আর পিছনের শাড়িগুলো তো দেখে বুঝতেই পারছো কত সুন্দর সুন্দর শাড়ি, আর কোনটা ছেড়ে কোনটা নেব আমরা দু বোনই পাগল হয়ে গেছি। আর আমি নিয়েছি 3টা শাড়ি, বোনও নিয়েছে 3টা শাড়ি। তো এবার যে ট্রেন্ডিং শাড়িগুলো চলছি ওগুলাই নিয়েছি। তো তোমাদের আমি আমার শপিংয়ের সব কিছু দেখাবো, আমার আরও শপিং করা বাকি আছে, ওগুলো সব কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি তোমাদের দেখাবো ফাইনাল সব কিছু, মানে বোনে আমার মেয়েরটা প্লাস আমারটাও। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, ঘরের দিকে যাই, আমাদের ছানারা ঘুমাচ্ছে, চলো তাহলে। তো এখন আমরা আবার টোটোতে উঠে পড়লাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। বোন চলে যাবে বলেন, বাড়ি আমি চলে যাবো আমার বাড়িতে, আবার বিকালে বের হবো। বোন বলছে বের হবেন, কিন্তু আমি বলছি না আমার সময় নাই, বের হতেই হবে, তাহলে চলো। তো ঘরে পৌঁছে গেছি, আর চলো তাহলে আজকে নিয়ে যাই তোমাদের, যেহেতু টাইম পেয়েছি। মেয়েও ঘুমাচ্ছে, সাথে মাও ঘুমাচ্ছে ওই রুমে, ও মানে ওই রুম মানে সরি আমাদের পাশে, আমাদের যে আরও রুম দুটো যে কাজ হচ্ছে, চলো তোমাদের নিয়ে যাই, ঘুরতে নিয়ে যাই। এই হচ্ছে আমাদের বাড়িটা, এই দেখো পুরো বাড়িটা। তো এখন আমি রুমের ভিতরে ঢুকছি আর কি, যেই রুমে মা থাকবে, এখনও অনেক কাজ বাকি আছে। তো এটা হচ্ছে রান্নাঘর, ঢুকতেই রান্নাঘর,
আর এখনও দেখো রং চলছে আর কি ওয়ালে। তো এইটা হচ্ছে আরেকটা রুম, এই বাড়িতে টোটাল দুটো রুম হয়েছে। দেখো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এটা হচ্ছে আরেকটা রুম, আর এই দরজাটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পিছনে যাওয়ার, মানে তিন বাত্তিতে যে শর্টকাট যাওয়ার যায় এই কারণে এই দরজাটা দেওয়া হয়েছে। আর দেখো এদিক দিয়ে আমাদের যাওয়ার রাস্তা আর কি তিন বাতি যাওয়ার। এটা হচ্ছে বাথরুম পায়খানা, আর এটা হচ্ছে করিডোর হবে, মানে এখানে ডাইনিং প্লাস সোফা সেটও এরকমই কিছু রাখা হবে, জানি না মা কী রাখবে। তো দেখো এখনও রং চলছে আর কি। তো দেখিয়ে দিলাম আজকে তোমাদেরকে। এই জাস্ট মেয়ে উঠলো, এরকম মেয়ে বোতলে একা একা জল খাচ্ছে, দেখছো জিনিসটা ভরা দিল। আর মা এখনও ঘুমোচ্ছে, যাও জল খাও। আর মা এখনও ঘুমোচ্ছে, থাক ঘুমা। উফ, আমার আর ঘুম হলো না আজকে। তো এখন বাজে বিকেল, সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। আমার তো আর ঘুম হলো না কারণ কি আমি ছিলামও না। আর এখন মেয়েকে খাওয়াবো সুজি, তো মা বানিয়ে দিয়েছে সুজি, তো সুজি খাওয়াবো। এই দেখো মেয়ে শুয়ে শুয়ে মার মোবাইল দেখছে। আর তাহলে চলো মেয়েকে খাইয়ে দিই, খাওয়ার পর আমরা আবার যাবো আরেক জায়গায়। চলো কোথায় যাবো তোমাদের সেটাও দেখাবো। তাহলে চলো রাখছি। মেয়ের বিকালের খাওয়া কমপ্লিট। এই দেখো মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি। এই দেখো মেয়েকে, এই দেখো আমার গুতলিকে রেডি করিয়ে দিচ্ছি। মা তাতা খোলো, গুড ইভিনিং বলো। গুড ইভিনিং। তা চলো একটু মেয়েকে নিয়ে বাইরে হাঁটাহাঁটি করি, তারপরে বোন যদি বলে যাবে তো যাবো, না নাহলে কিছু করার নেই। তো এই মাত্র বোনরা আসছে, যাওয়ার কথা ছিল বললাম না, কিন্তু যাবে না নাকি যাই না, এখনো সময় আছে, গেলে যেতে পারিস। যেতে পারি দুজনে। এই যে মেয়েকে হাঁটাতে গিয়ে আমি যে ঘেমে গেছি, যা করে এখানে বালি দেখে বালিঘাটে। তো গরম গরম চায়ে চলে আসছে। এদিকে মিমিকে ওর মা খাওয়াচ্ছে দুধ, মিমি কিছু খায় আসেনি তাই। এদিকে আমার মা মেয়ে খাচ্ছে হচ্ছে জল। কে এটা মা লুচি বানাচ্ছে, এই যে লুচি। আর সকালে ঘুগনি করেছিল, এই যে ঘুগনি। বোন সার্ভ করছে লুচি আর ঘুগনি। এই যে এখন আমরা নিয়ে নিয়েছি লুচি ঘুগনি, এখন লুচি ঘুগনি খাবো। এই যেদিকে মা বোন মিমি, এদিকে আমার মেয়েকে। চলো তোমাদের দেখাই আজকে আমার অনলাইন থেকে কী কী প্রোডাক্ট আসছে। প্রথমে তো বলি বাচ্চাদের প্রোডাক্ট, বাচ্চাদের তিনটে প্রোডাক্ট আসছে, হচ্ছে মামা আর্থের, হচ্ছে মিমির জন্য এটা মামা আর্থের ফেস ক্রিম, মিমি না ধরো। আর এটা হচ্ছে মামা আর্থের পাউডার, এটা মিমির জন্য। এটা হচ্ছে মামা আর্থের শ্যাম্পু আমার মেয়ের জন্য, সোনামা ধরো। এটা হচ্ছে নাইকা একটা কাজল, হোয়াইট কালার, সিলভারি কালার আর কি। আর এটা হচ্ছে পিএসসির মাইক্রো ফিনিশিং সেটিং স্প্রে, আমার অনেকদিনের ইচ্ছা ছিল, কিনলাম ফাইনালি। আমি রিভিউ দেখার পর কিনেছি, রিভিউ বহুত খুবই ভালো এটা। আর এটা হচ্ছে আমার ভেনাসের কমফোর্ট গ্লাইড। এই যে এটাও আমার ইচ্ছা ছিল অনেকদিন, কিন্তু অনেক রিভিউ দেখার পর এটাও নিয়েছি, এটা খুব ভালো বলে, তাই ইউজ করে রিভিউ তোমাদের অবশ্যই জানাবো। তাহলে চলো এখন আমরা গল্প করছি। এই দেখো বোন শুয়ে শুয়ে আছে, এই যে বোন মিমি, বোন বলে গেছে মিমি আর সোনামা চকো খাচ্ছে চকো। মিমি আর সোনামা চকো খাচ্ছে চকো। বোনটা চলে গেছে আর মেয়ে তো খুব কানাকাটি করছিল, মিমি মিমি মাম্মা মাম্মা বলে ডাকতেছিল পিছন দিক থেকে। যাই হোক মানে পুরো মায়া আমার মেয়ের, পুরো মায়া। এখন মেয়ে খাওয়াচ্ছি ভাত, আর তাহলে চলো পরে কথা বলবো, আগে মেয়েকে ভাত খাওয়াইনি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তাহলে চলো এখন বাজে ঘড়িতে 10:30। তো আমি আর মা ভাত খেতে এখন বসবো। তো মেয়েকে তো আগেই খাইয়ে দিয়েছি, তোমরা তো জানে মেয়েকে আমি কখন খাওয়াই। তো আমি আর মা খেয়ে নিবো, খেয়ে দিয়ে একটু
শুয়ে থাকবো, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর এখানে আসলে আমার ঘুমটা একটু বেশি পাচ্ছে, যাই না।